শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় আজ দুপুরে উপজেলার হলরুমে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম এ ওয়ারিজ নাইম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, আরডিও এনামুল হক, মৎস্য কর্মকর্তা দিলরুবা লাখি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাদিয়া আফরিন সহ আরো অনেকে। এরপরে আমরা আমাদের সাক্ষরতা দপ্তর সরকারের দপ্তর এবং